আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে আবারও তোমাদের মাঝে আসলাম পরিমিতির ষোলো পয়েন্ট একের তিন নম্বর অঙ্কটা করার জন্য তো তিন নম্বর অঙ্কে যে প্রশ্নটা রয়েছে সেটা আমরা আগে দেখে নিব দেখো তিন নম্বর অঙ্কে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে একটি সমদিবাহ ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির পাঁচ বাই ছয় অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা প্রথম পার্টে সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যেই সূত্রটা সেটা নিয়ে আলোচনা করেছিলাম তো এই পার্টে আমি একটা কথা বলবো যে সমদিবাহ ত্রিভুজ মানে এটা কি আসলে সমদিবাহ ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের দুইটি বাহুই সমান দুইটি বাহু সমান সেটা হচ্ছে সমদ্বিবাহ ত্রিভুজ তো সমদ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রে কি হয় দুইটা বাহু সমান হয় আসলে তাহলে আমরা একটা ত্রিভুজ যদি আঁকি এখন তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো দেখো যেহেতু হাতে আঁকছি পুরোপুরি অ্যাকুরেট নাও হতে পারে দেখো আমরা যদি এটাকে এ বিসি একটা ত্রিভুজ মনে করি তাহলে এইটার ক্ষেত্রে কি হয় এটার ক্ষেত্রে দেখো এখানে বলা আছে একটি সমাধিবাহ ত্রিভুজ পরিসীমা ষোলো মিটার তো পরিসীমা মানে এটা কি পরিসীমা মানে হচ্ছে আসলে সবগুলো বাহুর যোগফল তার মানে আমি যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি এটাকে সি ধরি তাহলে কি হয় আসলে দেখো তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় আর এটা যদি সি হয় তাহলে পরিসীমা হবে আসলে সবগুলো বাহুর যোগফল এ প্লাস বি প্লাস সি এটা হবে আমাদের পরিসীমা তো আমরা পরিসীমার সূত্রটা এখানে অ্যাপ্লাই করে। তারপর আমাদের এক্সটা বের করে নিয়ে দেখো এখানে কি করতে হবে আমাদের আরেকটা ত্রিভুজ আমি এঁকে নিচ্ছি একইভাবে এখন দেখো এই ক্ষেত্রে কি হয় আসলে বলা আছে যে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ তো ভূমি হচ্ছে বিসি যেটা ভূমির সাথে আছে তাহলে আমরা যদি ভূমিটা ধরে নিই তাহলে সমান সমান বাহুটা পেয়ে যাব তাহলে দেখো আমরা যদি ভূমি বিসিটাকে এক্স ধরে নিই সমান সমান বাহু যেটা ফাইভ বাই সিক্স ইন্টু এক্স হবে তাহলে এইটা যদি ফাইভ বাই সিক্স ইন্টু এক্স হয় আমি আগে বলেছি যে সমুদি ভত্রী বোঝে দুইটা বাহু সমান হবে তাহলে এইটাও ফাইভ ইন্টু এক্স বাই সিক্স হবে তার মানে এই সবগুলো যদি তুমি এখন যোগ করো তাহলে পেয়ে যাবে পরিসীমাটা তো পরিসীমা এখানে দেওয়া আছে পরিসীমাটা সমাধান করে আমাদের এক্সটা আগে বের করে নিতে হবে তো এক্সটা বের করে নিয়ে আমরা সমধিবাহ ত্রিভুজের জন্য যে সূত্রটা পড়েছিলাম সেটা এখানে অ্যাপ্লাই করব তো দেখো আমরা প্রথমে এই এক্সটা বের করে নিব তার আগে আমরা যেগুলো ধরেছি সেগুলো আগে লিখে নেব সমাধান

তাহলে দেখো এখন বিসি যেহেতু ভূমি তাহলে ভূমির এত অংশ হচ্ছে সমান সমান দৈর্ঘ্য তাহলে আর এসি এসি আমরা লিখতে পারি ইজ ইজ মিটার তো এখন আমাদের তো পরিসীমা দেওয়া আছে অন্য কিছু দেওয়া নেই তাহলে আমরা পরিসীমা থেকে সলভ করব প্রশ্ন মতে প্রশ্ন মতে পরিসীমা দেওয়া আছে কত পরিসীমা ইজ ইকুয়াল দেওয়া আছে 84 সরি পরিসীমা এখানে দেওয়া আছে 16 মিটার তো দেখো পরিসীমা যেহেতু 16 দেওয়া আছে তাহলে আমরা কি করব এখন আমরা পরিসীমা মানে কি জানি তিনটা বাহুর যোগফল আমরা একটু আগে দেখিয়েছি a plus, b plus, c তাহলে এখানে দেখো আমরা x 5x/6 5x/6 লিখতে পারি কারণ সবগুলো বাহুর যোগফল যেটা সেটাই পরিসীমা পরিমাণ হচ্ছে বাইরের পুরো সীমাটা তাহলে এখানে পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল ইজ ইকুয়াল হবে ষোলো প্রশ্ন মতে আমরা এটা লিখে নিলাম এইবার দেখো আমরা কি করতে পারি এখানে এক্স প্লাস দেখো তুমি যদি এই ফাইভ এক্স বাই সিক্সকে এ ধরো তাহলে এটাও এ এটাও এ তাহলে হবে কি টু এ সো টু এ যদি ধরো তাহলে টু ইন্টু ফাইভ হবে টেন এক্স আর নিচে হবে সিক্স ইজ ইকুয়াল সিক্সটিন এখন আমরা লসাগ করতে পারি দেখো লসাগ হবে সিক্স এবারে সিক্সটা এক্সের সাথে গুণ হবে তাহলে হবে সিক্স এক্স প্লাস টেন এক্স ইজ ইকুয়াল সিক্সটিন বা এখন দেখো আমরা কি করতে পারি এই দুইটা যোগ করবো এখন আমরা আর আর গুণ করতে পারি আমরা আমাদের কত পর্বগুলোতে আর আর গুণ নিয়ে আলোচনা করেছিলাম একটু দেখিয়েছিলাম যে আর আর গুণটা কীভাবে হয় এইভাবে আর এইভাবে তাহলে এটা নিচে যেহেতু ওয়ান আছে তো এটা এই পাশে গুণ হবে আর এটা এই পাশে গুণ হবে সো তুমি ইকুয়াল দিয়ে এক পাশেটা আরেক পাশে লিখতে পারো কোনো প্রবলেম হবে না যেহেতু আমাদের টাকে বের করতে হবে সো আমরা এক্সটাকে বাম পাশে লিখবো তাহলে টেন এক্স প্লাস সিক্স এক্স হবে সিক্সটিন এক্স তাহলে ওয়ানের সাথে গুণ করলে সিক্সটিন থাকবে আর আমি গুণ করবো না এটা গুণ দেখিয়ে দেব সিক্সটিন তাহলে এটা সিক্সটিন হবে এখন দেখো এক্স ইকুয়াল কত হয় এক্স হবে সিক্সটিন সিক্স ভাগ

এ আসলে তার মানে এই দুইটাকে আমি এ ধরে তারপর সূত্রটা করব তাহলে এখানে আমরা এস এক্স যেটা আছে সেটাকে আমরা কি ধরতে পারি ভূমি যেটা সেটাকে আমরা বি ধরে নিয়েছিলাম বি ধরে আমরা সূত্রটা প্রতিপাদন করেছিলাম তো তোমরা যারা এই পর্বটা দেখো নি তারা আমার পরিমিতি ষোলো পয়েন্ট একের প্রথম পার্টটা দেখে নিবে আশা করি তোমরা বুঝতে পারবে খুব সহজেই তো আমরা এইখানে বি যেটা ভূমিটাকে আমরা বি ধরে নিয়েছিলাম তাহলে বি সি ইজ বি ইজ ইকুয়াল আমি ধরতে পারি সিক্স মিটার যেহেতু আমরা বের করেছি এক্স ইকুয়াল তাহলে দেখো এখন এ বি ইজ ইকুয়াল সমান সমান বাহু যেহেতু তাহলে এ আমরা এ ধরে নিয়েছিলাম এ ধরে সূত্রের প্রতিপাদন করেছিলাম সো এখানে এ হবে এ ইজ ইকুয়াল হবে ফাইভ ইন্টু এক্সের মান কত সিক্স বের করেছি আমরা তাহলে এখানে সিক্স হবে আর নিচে সিক্স ভাগ সিক্স তাহলে সিক্স সিক্স কাটা এটা মিটার সো দেখো এখানে থাকবে ফাইভ মিটার

তো আমরা এখানে সিক্স বাই ফোর ইজ ইন্টু রুট ওভার হান্ড্রেড থেকে যদি থার্টি সিক্স বিএফ দিই তাহলে হবে সিক্সটি ফোর তাহলে এইটাকে যদি এখন আমরা সমাধান করি তাহলে কী হবে দেখো ইকুয়াল হবে সিক্স বাই ফোর ইন্টু আট আটা চৌষট্টি সো চৌষট্টিকে যদি স্কোয়ার করা হবে এইট তাহলে ফোর দিয়ে যদি এইটকে কাটা হবে টু সিক্স ইন্টু টু হবে টুয়েলভ তাহলে এইটা হবে টুয়েলভ বর্গ মিটার অবশ্যই এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে পরিসীমা হবে মিটার আর ক্ষেত্রফল হবে কিন্তু বর্গ একক সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে সো এখানে এইটাই হচ্ছে তোমাদের তিন নম্বর অঙ্কের সলভ তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্বের দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ